বেগম জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ আটক শতাধিক অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর বিচারের ঊর্ধ্বে কেউ নয় সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে একটা অবস্থা সৃষ্টি করবে সেই সুযোগটি নেই দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি ফয়সাল মোরশেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের জন্য ওকালতনামায় সই করেছেন বেগম জিয়া নাজিমউদ্দিন রোডে কারাগার ঘিরে বিশেষ নিরাপত্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তারেক রহমান জানালেন রিজভি দলের দায়িত্বে আবারও একজন দুর্নীতিবাজ মন্তব্য ওবায়দুল কাদেরের এখনও রাজধানীতে গোপনে চলছে কোচিং সেন্টারগুলো সাজেশনের নামে পাওয়া যাচ্ছে প্রশ্ন কালকের গণিত পরীক্ষার প্রশ্ন বিক্রি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমজমাট অমর একুশে গ্রন্থমেলা সিসিমপুরের আয়োজনে শিশুদের উচ্ছ্বাস জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মী ও সমর্থকরা এ সময় অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও মিছিল থেকে কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান সহ ছয়জনকে সাজা দেওয়ার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মিছিলে যোগ দেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এর কিছুক্ষণ পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আরেকটি মিছিল বের করেন কর্মী সমর্থকরা এক পর্যায়ে বাইতুল মোকাররমে শুরু হওয়া মিছিলটি এসে মিলিত হয় সেখানে মিছিল থেকে বেগম জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দেয়া হয় এ সময় কার্যালয়ের তিনতলার ব্যালকনিতে এসে হাত নেড়ে বিক্ষোভকারীদের উৎসাহ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পুলিশের ধাওয়ায় সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে কিছু দূর গিয়ে আবারও সমবেত হয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে এগোতে থাকে মিছিলটি পরে বিপরীত দিক থেকে পুলিশের আরেকটি দল এলে একটি গলিপথে সটকে পড়ে তারা এ সময় সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ মিছিলে বিএনপির নেতৃবৃন্দ ছিল প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ মিছিল নিয়ে আসছিল এবং তারা শান্তিপূর্ণভাবে তার বিক্ষোভ কর্মসূচিটা করেছে যেহেতু তারা কোনো আন্দোলনী অবস্থানে ছিল না এই জন্য পুলিশও ধৈর্য সহকারে তাদের মিছিলটাকে যাতে শান্তিপূর্ণ মিছিলকে শান্তিপূর্ণ উপায় শেষ করেছে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মিছিলের পর সেখানকার নিরাপত্তা আরও বাড়ানো হয় সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা এদিকে রাজধানীর মতো দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা তবে কয়েকটি স্থানে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় কর্মসূচি এছাড়া কিছু এলাকায় ঘোষণা থাকলেও কর্মসূচি পালন করা হয়নি সারা দেশে বিক্ষোভের সময় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে সিলেটের হযরত শাহজালালের দরগা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এতে সিটি মেয়র সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নগরের চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয় জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করার কথা থাকলেও বেলা তিনটার দিকে চট্টগ্রামে নগর বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানে কোনো মিছিল বের করতে পারেনি তারা পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয় এতে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন বক্তারা বেগম জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান গ্রাম এবং ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে আমাদের দলকে আমরা আবার মানে একটু স্ক্যাটার্ড হয়ে গেছে পুনর্গঠিত করার পাশাপাশি নেত্রী নির্দেশ আমরা শান্তিপূর্ণ আমরা অবস্থানের মধ্য দিয়ে এই কর্মসূচিগুলো পালন করব
জুমার নামাজ শেষে ফেনীর ইসলামপুর থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদল মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কিশোরগঞ্জের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। পরে লাঠিচার্জের মুখে ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা। এছাড়া খুলনা, বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেগম জিয়ার রায়ে কোনো প্রভাব কাজ করেনি। এছাড়া এই রায়কে কেন্দ্র করে দেশে কোনো অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে রাজধানীর উত্তরায় আজমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। বাংলাদেশে দুর্নীতি করলে তাকে সাজা পাবে না, সাজা পেতেই হবে, সেটার প্রমাণ আপনারা কালকে দেখেছেন। যত শক্তি ধর হোক, আমরা কিন্তু এমন একটা ব্যবস্থা করব যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। বিচারের ঊর্ধ্বে কেউ নয়, আমরা সেটাই সবসময় বলে থাকি এবং সেটা আমরা প্রমাণও করেছি। সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে একটা অবস্থার সৃষ্টি করবে সেই সুযোগটি নেই। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিংয়ে এ কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, জনগণের প্রতিরোধে বেগম জিয়াকে ছাড়তে বাধ্য হবে সরকার। ব্যারিকেড তাণ্ডব উপেক্ষা করে গতকাল রাজধানীবাসী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যোগ দিয়েছে। জনগণের প্রতিরোধেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। বিএনপি সর্বোচ্চ দায়িত্বশীল বেগম খালেদা জিয়া তিনি আছেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের গঠনতন্ত্র বলে তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের মাধ্যমে শুধু জানতে চাই আমাদের চেয়ারপারসন কেমন আছেন। তাকে সাধারণ কয়েদির মতো রাখা হচ্ছে, এ কথা কেন সংবাদপত্রে আসছে? বিএনপি আবারও একজন দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন শেষে গাজীপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি। বেগম জিয়ার এ রায়ে রাজনৈতিক কোনো সংকট সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট ঘনীভূত হলো না, বরং বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘনীভূত। দুর্নীতিবাজ তাদের নেতা হতে কোনো বাধা নেই এবং বেগম জিয়া তার তার অনুপস্থিতিতে যাকে দায়িত্ব দিলেন তিনি দুর্নীতির অভিযোগে দণ্ডিত। এই মামলা তার 10 বছর 2 কোটি টাকা জরিমানা সহ 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। সন্ধ্যার সময়ে আরো থাকছে। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পাওয়ার দাবি রয়টার্সের। সেনা নির্যাতনের প্রমাণ অনুসন্ধানের কারণেই 2 সাংবাদিক গ্রেফতার বলছে সংস্থাটি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের জন্য ওকালতনামায় সই করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। একই সঙ্গে রায় সত্যায়িত কপি পেতে আদালতে আবেদন করা হয়েছে এবং রোববারের মধ্যে তা পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন তিনি। ওকালতনামাটা রাত্রি আমাদেরকে সই করে পাঠিয়ে দিয়েছে যে বেগম খালেদা জিয়া ওকালতনামা সই করেছেন আপিল করার জন্য, আর সইমরি নকল আমরা হয়তো আশাবাদী যে রবিবার দিন পাব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাখায় নাজিবুদ্দিন রোডের পুরনো কারাগারকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সামনের রাস্তায় জনসাধারণের উপস্থিতি কম, নেই যানবাহনও। বিএনপির পক্ষ থেকে আজ কোনো সিনিয়র নেতা দেখা করেননি, তবে বিকেলে পরিবারের কয়েকজন সদস্য দেখা করেছেন বেগম জিয়ার সঙ্গে। আবারও সচল পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত ভবনটি। 8ই ফেব্রুয়ারি দুর্নীতির দায়ে 5 বছরের সাজাপ্রাপ্ত বেগম জিয়াকে রাখা হয়েছে এখানে।
রায়ের দিনের মতো শুক্রবারেও তাই কারাগারের চারপাশে বহাল রয়েছে বাড়তি নিরাপত্তা। যানবাহন বন্ধ রাখার পাশাপাশি রাস্তায় চলাচলকারীদের দেহ তল্লাশি করা হয়। নিরাপত্তার স্বার্থে এমনটি করা হলেও স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায়, খানিকটা ভোগান্তিতে পড়ে স্থানীয় জনসাধারণ। ভোগান্তি হচ্ছে আমাদের জনসাধারণ পাবলিক, আমাদের চলাফেরা দাও খাওয়া দাওয়া তো করতে হবে, কাজকর্ম তো করতে হবে আমাদের। এটা তো সরকারের বোঝা উচিত যে আমরা কতদিন আর ঘরে বসে থাকবো, ডিউটিতে যেতে হবে, কাজ করতে হবে, না হলে কি খাবো কি। বিএনপির পক্ষ থেকে শুক্রবার কোনো সিনিয়র নেতা বেগম জিয়ার সাথে দেখা করতে যাননি, তবে সকালে একটি সামাজিক সংগঠনের কয়েকজন নেতাকর্মী বিএনপি নেত্রীর জন্য খাবার নিয়ে দেখা করতে গেলে পুলিশ তাদের কারা কর্তৃপক্ষের অনুমতি নেবার পরামর্শ দেয়। তবে বিকেলে বেগম জিয়ার পরিবারের সদস্যরা কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার সাথে দেখা করতে কারাগারের ভেতরে যান। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের দেড় বছর পর পুরনো ঢাকার এই এলাকায় আবারও বিরাজ করছে বাড়তি উত্তেজনা। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে একটি মহল সরকারকে বিব্রত করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম স্বাধীনতা বিরোধী এবং দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা তাদেরকে ঘৃণা করতে হবে, যারা রাজাকার স্বাধীনতার বিরুদ্ধে সত্যি তাদেরকে ঘৃণা করবে, যারা দুর্নীতিবাদ তাদেরকে ঘৃণা করবে, জঙ্গিদের ঘৃণা করতে হবে, মাদককে না বলতে হবে। আজকে দুর্নীতিকে ঘৃণা করতে হবে, আজকে এর জন্যই বলি আজকে সাবেক প্রধানমন্ত্রী সাজা হয়েছে, আমি কিন্তু তাতে উৎফুল্ল না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আজকে দুর্নীতির যায় অভিযুক্ত হয়েছেন তার জেলখানায়। কিছু দল রাজনৈতিক সংকট সৃষ্টি করতে চায়, যেমন 2013 সালে রাজনৈতিক সংকট সৃষ্টি করার জন্য মসজিদে জায়নামাজ পড়েছিল, কোরআন শরীফ পড়েছিল, মায়ের কোল খালি করেছিল। যারা এটা করেছে তাদের লাভ হয় নাই। আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায় কারো কোনো লাভ হবে না, কারণ দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের নৈতিক দায়িত্ব দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। আগামী নির্বাচনকে সামনে রেখে বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় সম্পূর্ণ অহিংস গণতান্ত্রিক আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। নেতা কবিদের উদ্দেশ্যে তিনি নিজেই বলে গেছেন, তিনি বলে গেছেন যে আপনারা শান্ত থাকবেন, আপনারা ধৈর্য হারাবেন না, এবং আমার মুক্তির জন্যে বা গণতন্ত্রের জন্যে আসন্ন নির্বাচনের জন্যে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস, সে আন্দোলন হবে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক। কোনো সংশয়ের কোনো কারণ নেই, কারণ আমাদের গঠনতন্ত্র অনুযায়ী রয়েছে যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য চেয়ারপারসন অনুপস্থিতে তিনি চেয়ারপারসন দায়িত্ব পালন করবেন। অমর একুশে গ্রন্থমেলার নবম দিন আজ। শুক্রবার হওয়ায় বিকেলের পর থেকেই ভিড় বাড়তে শুরু করে মেলা প্রাঙ্গণে। এই মুহূর্তে মেলায় আছেন রিপোর্টার পারমিতা হিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, আজকের ভিড় তো প্রত্যাশিত, শুক্র শনিবার মেলার বিশেষ দিন, শুক্র শনিবার সবচেয়ে বেশি ভিড় হয় পাঠকদের। আর সেই সঙ্গে যে দেখছেন শিশুদের ব্যাপক উপস্থিতি, সেটি আজকে সকাল থেকে শিশু প্রহর যখন থেকে শুরু হয়েছে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত প্রতি শুক্র এবং শনিবার শিশুদের জন্য যে বিশেষ আয়োজন বাংলা একাডেমির, তখন থেকেই শিশুদের যে ভিড় সেটি আমরা শিশু প্রহর শেষ হবার পরেও বিকেলবেলার মেলাতেও তাদের উপস্থিতি আমরা দেখেছি। এমনকি এই সন্ধ্যাবেলা যখন মেলা প্রায় শেষ হওয়ার মুহূর্ত রয়েছে তখনও কিন্তু আমরা দেখছি বিশেষ করে শিশুদের যে আজকে উপস্থিতি সেটি ব্যাপক বলা যেতে পারে। এবং সেই সঙ্গে বরাবরের মতোই শিশুদের বইগুলোরও বেশ কাটতি, বেশ চাহিদা রয়েছে। যারা এসেছে শিশু চত্বরের বাইরে, শিশু চত্বর যেখানে শিশুদের বইগুলোকে ঘিরে স্টলগুলো রয়েছে সেখানের বাইরেও আমরা দেখছি যে বিভিন্ন যে বড় বড় প্রকাশনা সংস্থাগুলো আছে তারা বিভিন্ন শিশুতোষ গ্রন্থ সেগুলো তারা প্রকাশ করে থাকে, সেগুলো তো বেশ একটা ভিড় রয়েছে। তবে অভিভাবকদের মধ্যে যেটি দেখছে যে তারা পছন্দ করতে দিচ্ছেন তাদের শিশুদেরকে, তারা যেটি পছন্দ করে কিনতে চাচ্ছে সেটি দেখছেন। বিভিন্ন বই প্রতিদিনই বের হচ্ছে, আজকেও বেরিয়েছে 344টি বই। 344টি বইয়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে শিশুদের বই বা শিশুতোষ গ্রন্থ। আর সেই নতুন নতুন বইগুলোর পাশাপাশি আমরা দেখছি চিরায়ত গ্রন্থের জন্য যে বরাবরের মতোই পাঠকদের আগ্রহ, সেই আগ্রহ রয়েছেই, সেই আগ্রহ প্রতি বছরের মেলাতেই থাকে এবং আগামী দিনগুলোতেও সেটি থাকবে। সেই সঙ্গে আজকে বিশেষ করে লেখকদের যে একটা ব্যাপক উপস্থিতি সেটি
আমরা দেখেছি মেলায় লক্ষ্য করেছি সেই লেখকদের সঙ্গে দেখা করতে লেখকদের অটোগ্রাফ নিতে লেখকদের সেই বই কিনতে বা তাদের সঙ্গে সেলফি তুলতে একটা বেশ আগ্রহ আমরা দেখেছি পাঠকদের মধ্যে প্রকাশকদের মধ্যে আমরা দেখলাম যে যেহেতু এটা মেলার দ্বিতীয় শুক্রবার তারা তাদের বিশেষ করে যে বিশেষ আকর্ষণীয় বইগুলো তারা যেগুলো আনছে সেই বইগুলো তারা আজকের মধ্যে প্রকাশিত করার চেষ্টা করেছে তারপরেও সব বই যে আজ প্রকাশিত হয়েছে সেটি বলা যাবে না কিন্তু বেশিরভাগ বই বিশেষ করে যেগুলো বিভিন্ন প্রকাশনী যেগুলো উল্লেখযোগ্য বই সেগুলো আজকে প্রকাশিত হয়েছে তবে আগামী দিনগুলোতেও কিন্তু নতুন নতুন বই প্রকাশিত হবে যারা আসছেন মেলাতে তরুণদের সংখ্যা আজকে বেশ প্রতিদিনই আমরা দেখি তরুণদের ব্যাপক উপস্থিতি তবে আজকে একটি কথা বলতে হবে ইমদাদ সবাই যে বই কিনছে তা কিন্তু নয় অনেকেই এসেছেন এখানে ঘুরে ফিরে দেখতে যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা হয়তো শিশু সদস্যটিকে বই কিনে দিচ্ছেন কিন্তু নিজেরা আমার কাছে মনে হয়নি যে অতটা বেশি বই তারা কিনছে বা কিনেছেন তারা এখনো দেখছেন তারা এখনো পছন্দ করছেন আর বিশেষ করে যদি তাদের জনপ্রিয় লেখক বা তাদের যারা প্রিয় লেখক তাদের সঙ্গে দেখা হয়ে যায় সেই ক্ষেত্রে তার নতুন প্রকাশিত বইটি কিনে অটোগ্রাফ নিচ্ছেন তো এই হলো মেলার খবরাখবর আগামীকালও সকাল 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর থাকবে যারা শিশুদেরকে নিয়ে আসতে চায় তারা কিন্তু কালকে আসতে পারে অমর একুশে গ্রন্থমেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার পারমিতা হিম প্রশ্ন ফাঁস ঠেকাতে সারা দেশে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখা নির্দেশ দিলেও গোপনে চালাচ্ছেন শিক্ষকরা কোচিং করানোর সময় সময় সংবাদের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অনেক শিক্ষকই দৌড়ে পালিয়ে যান এ সময় কোচিং সেন্টারে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সাজেশন পাওয়া যায় এদিকে আগামীকালের গণিত পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন বিক্রি করতে সরব হয়ে উঠেছে কোচিং করানোর সময় সংবাদের ক্যামেরা দেখে দৌড়ে পালাতে শুরু করেন রাজধানীর আজিমপুরের একটি কোচিং সেন্টারের শিক্ষক গণিত পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকে আজিমপুরের চায়না বিল্ডিং এর প্রতিটি কোচিং সেন্টারে পড়ানো হচ্ছে শিক্ষার্থীদের তবে তাদের বেশিরভাগের হাতেই পাঠ্য বইয়ের চাইতে বেশি ছিল সংক্ষিপ্ত সাজেশন এ সময় অনেক শিক্ষককেই পাওয়া যায়নি শিক্ষার্থীদেরকে রেখে আগেই সটকে পড়েছেন কোচিং শিক্ষকেরা তবে কোচিং শিক্ষকরা বলছেন পরীক্ষার মাসেই তাদের অধিক উপার্জন হয় আর সে উপার্জন হাতছাড়া করতে চান না বলেই তারা শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীনও কোচিং চালিয়ে যাচ্ছে হ্যাঁ জানি ভাই কারণ তো নাই কারণ ইয়া হলো যে সব কোচিং সেন্টারে তো ক্লাস নিচ্ছে এই সময় ক্যামেরা দেখে পরীক্ষার্থীরা নিজেদেরকে বিভিন্ন শ্রেণীর পরিচয় দিলেও তাদের কাছ থেকে এসএসসি পরীক্ষার বিভিন্ন সাজেশন পাওয়া যায় আপুর সাথে মিথ্যা বলো না তো তবে পরীক্ষার্থীরা বলছেন শিক্ষকদের নির্দেশ মতোই তারা কোচিং করতে এসেছেন ইয়া আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তার সাথে দেখা করে স্যার আমাদের বুঝাই দেয় নো স্যার স্কুলে যে স্যারটা সে ভালো মতো বুঝাইতে পারে না এবং আমাদেরকে তাই জন্য স্যার এই স্যারের কাছে আসছে হয়েছে কোচিং করতে আমি বিশ্বাস কেন আসতে স্যার আসতে বলছিল আজকে ক্লাস ছিল এক্সট্রা আর কোচিং করানোর পক্ষে যুক্তি দেখালেন অভিভাবকরাও আমরা বাসে একটা টিচার রাখতে পারি না 10,000 টাকা বেতন নেয় কিন্তু আমরা একটা টিচারের কাছে যদি পড়াই 1,000 টাকা বেতন প্রতি সাবজেক্টের জন্য যদি টিচার বাসায় রাখি তাহলে দেখা যায় একটা টিচারের জন্য 4,000-5,000 টাকা করে টিউশন ফি তাহলে আমাদের তো 1,00,000 টাকা লাগবে মাসে বাচ্চাদের একটা বাচ্চার পিছনে এদিকে গণিত পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দরদামে বিক্রি হচ্ছে হাতে লেখা প্রশ্নপত্র এছাড়াও বিভিন্ন গ্রুপগুলোতেও পরীক্ষার্থীদের সরব উপস্থিতিও রয়েছে ওটা বন্ধ করছি ওটা অলরেডি বন্ধ করছি এবারে এসএসসি এর 5টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর সবগুলো পরীক্ষাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে প্রশ্ন ফাঁস রোধে কিন্তু তারপরেও থেমে নেই প্রশ্ন ফাঁস পিঙ্কি আক্তার সময় সংবাদ ঢাকা নোয়াখালীতে নবম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে পুলিশ জানায় সকালে সেনবাগ উপজেলার আহমদপুর এলাকা থেকে শাহিনুল ইসলাম শাহিম নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয় পরে নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় স্বজনরা জানান বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ার জন্য বের হয় শাহিন এরপর রাতে বাসায় ফিরে নিশে সকালে বাড়ির পাশের একটি ধান খেতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ
কয়েকটা গায়ে চোখের মধ্যে আছে, কপালের মধ্যে আছে, বুকের মধ্যে আছে, পেটের মধ্যে আছে, প্যাডি পিঠের মধ্যে আছে, তলফেড়ে আছে। তদন্ত করে সুস্থ মিছিল চাই এটার, আপনাদের কাছে আবার এটা আগুলো আবেদন। আমরা ইতিমধ্যে যাদের সম্পর্কে বলা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং আরও ব্যাপক জিজ্ঞাসা। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, আটক শতাধিক, অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের জন্য ওকালতনামায় সই করেছেন বেগম জিয়া। নাজিমুদ্দিন রোডে কারাগার ঘিরে বিশেষ নিরাপত্তা। গঠনতান্ত্রিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন তারেক রহমান, জানালেন ফখরুল। আবারও দলের দায়িত্বে একজন দুর্নীতিবাজ, মন্তব্য ওবায়দুল কাদেরের। এখনও রাজধানীতে গোপনে চলছে কোচিং সেন্টারগুলো, সাজেশনের নামে পাওয়া যাচ্ছে প্রশ্ন। কালকের গণিত পরীক্ষার প্রশ্ন বিক্রি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে জমজমাট অমর একুশে গ্রন্থমেলা, সিসিমপুরের আয়োজনে শিশুদের উচ্ছ্বাস। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। দর্শক রাত 8টায় সময়ের বিশেষ আয়োজন জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকুন সময়।